মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বাইরে যা ইচ্ছে হোক আলো, রাধা বা মেঘা কে জিতছে কে হারছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি তো হেরে গেলাম। আমার তো হারার কথা ছিল না, কিন্তু কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া কাউকে কোনোদিন স্পর্শ করবো না। তাহলে আমি এটা কেন করে ফেললাম? আমার তো এটা করা উচিত হল না, খুব ভুল হয়ে গেল। আমি তো তোমার, তাহলে আমি কেন এটা করলাম? প্রমিস করেছিলাম যে তোমাকে ছাড়া আমি কাউকে কোনোদিন স্পর্শ করব না, নিজেকে কথা দিয়েছিলাম, কথা রাখতে পারলাম না। রাধার জন্য আমি হেরে গেলাম। মানতে পারছি না আমার এই হারটা। এভাবে ভেঙে পড়ো না দি, অত কষ্ট হচ্ছে আমার। তাহলে বলো, চুপ করে থেকো না, বলো এখন আমি কি করব, কি করা উচিত আমার? কি করে বলবো আদি, কি করে বলবো তুমি কি করবে? আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমি কি করব। তাহলে কি করে বলবো আমি তোমায় যে তুমি কি করবে? তোমার হাত দিয়ে যে রাধার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছিলাম সেটাও ঠিক করেছে কিনা জানি না। আমি এটাও জানি না আদি, যে সেদিন সিঁদুর দেওয়ার সময় আমি তোমাকে ছুঁয়েছিলাম কি করে, তোমার হাতটা ধরেছিলাম কি করে। হয়তো কোনো শক্তি আমার উপর ভর করেছিল, কিন্তু আজ ছুটে পারছি না কেন আদি? আজ তাহলে ধরতে পারছি না কেন? তার মানে প্রকৃতির ইশারা, তার মানে এটাই কি আমাদের অধ্যায়ের শেষ পাতা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।